ওখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসার নাশকতার পরিকল্পনা, তার চার সন্ত্রাসী আটক। ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ, নগরী জুড়ে উৎসবের আমেজ। কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চারজন। এবং রাজনীতিতে স্বস্তি ফেরায় পোশাক খাতে রফতানি আয়ে গতি। জানুয়ারিতে রেকর্ড প্রায় $5 বিলিয়ন পণ্য রফতানি, ভারত ছাড়াও চীন জাপানে বেড়েছে অর্ডার। বাংলাদেশ সময়ের সঙ্গে আছি আমি অমর ইনান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। এ লক্ষ্যে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে তারা মজুত করে অস্ত্র, গুলি, গ্রেনেড সহ নানা সরঞ্জাম। তবে নাশকতার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা APBN। অস্ত্র ও গোলাবারুদ সহ অবস্থান নিয়ে আরসার চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে বসবাস করছে মিয়ানমারের 12 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। এসব রোহিঙ্গা ক্যাম্পে বারবার অস্থিরতার সৃষ্টি পায়তারা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ 15 নম্বর ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদে বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নামে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা APBN। এ সময় APBN সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে ধাওয়া করে 4 জনকে আটক করা হলেও 10 থেকে 12 জন পালিয়ে যায়। বাইরে থেকে হয়তো ওই যে উইন্ডোজ যে কোনোভাবে তারা কালেকশন করে, বিভিন্ন সোর্সের মাধ্যমে কালেকশন করে আর কি। গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিল তারা। তাদের নাশকতার পরিকল্পনা ছিল, ক্যাম্পে অস্থিরতার পরিকল্পনা ছিল তাদের, এই জন্য তারা অস্ত্রগুলি সহ তারা এক জায়গায় জড়ো হয়েছিল। গত 1 বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার 101 জন সন্ত্রাসী। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামলেন প্রার্থীরা। আর কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে 4 প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। 2টি সিটিতে এবার নির্বাচন হচ্ছে দলীয় প্রতীক ছাড়া। জাতীয় নির্বাচনের পর এবার ডামাডোল বেজে উঠল 2 সিটির। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় শুক্রবার। এরপরই প্রচারণার মাঠে সরব হয়ে ওঠেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ঢাকঢোল বাদ্যযন্ত্রের তালে তালে ময়মনসিংহ নগর ভবনের হাল ধরার লড়াইয়ে নামলেন প্রার্থীরা। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন 5 মেয়র ও 218 কাউন্সিলর প্রার্থী। নগরীর টাউন হলে শুক্রবার সকাল থেকে প্রথমে মেয়র প্রার্থী ও পরে একে একে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রতীক বুঝিয়ে দেন নির্বাচন কর্মকর্তারা। ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন তাদের পাশে থেকে সুখে দুঃখে কাজ করেছি, আমাকে ওনারা আগামী 9 তারিখে তাদের ভোটখানা প্রদান করে আমাকে আগামী দিনে কাজগুলো বাস্তবায়নের সুযোগ দিবেন। আমি একদম নির্বাচন কমিশনের সকল আইন কানুন মেনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে 4 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুর রহমান মাহমুদ তানিম হাতি, সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি এবং বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজামুদ্দিন কায়ছারকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র সহ সব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন কুমিল্লায় গত 13 ডিসেম্বর সাবেক মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে শূন্য হওয়া পদটিতে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন দেশে এখন আর ডলারের সংকট নেই, তবে দাম একটু বেশি। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় রমজানে কোনো অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ালে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন
সালমান এফ রহমান। ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট আমি সবসময় বলেছি কমে আসবে। কিছুদিন আগে আপনারা জানেন ডলার পাওয়াই যাচ্ছিল না, এখন কিন্তু ডলার আছে, রেটটা বেশি আছে কিন্তু ডলার এখন পাওয়া যায়, ডলারের কোনো সংকট নাই এখন। রেটটা একটু বেশি আছে সেটাও কিন্তু আমার গভর্নর বাংলাদেশ ব্যাংক মহোদয়ের সাথে কথা হয়েছে, উনিও যে পদক্ষেপগুলি নিয়েছেন এটাও আমরা আশা করি ডলারের রেট একটা জায়গা স্টেবল হয়ে যাবে। আশ্বস্ত করতে চাই যে এই রমাদানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু ভালোভাবেই কাটাবো, সবাই সুন্দরভাবে কাটাবে ইনশাল্লাহ, এখানে কোনো সমস্যা হবে না। নির্বাচনী অস্থিরতা কাটিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরায় অবশেষে গার্মেন্টস শিল্পের রফতানি আয়ে গতি ফিরতে শুরু করেছে। চলতি বছরের প্রথম 50 দিনে 14% প্রবৃদ্ধি হিসেবে 6.7 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এর মধ্যে জানুয়ারিতে রেকর্ড প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অথচ গত বছরের শেষ 3 মাস রফতানি আয়ের প্রবৃদ্ধি ক্রমশই কমছিল। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বমন্দার পাশাপাশি ইউরোপ আমেরিকার মতো পোশাক আমদানিকারক দেশগুলোর রাজনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে 4.972 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1.729 বিলিয়ন মার্কিন ডলার। নতুন বাজারগুলো যেভাবে আসছে আমাদের ওই বাজারগুলোকে ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য নতুন নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি, যদি নতুন ইনোভেশন গার্মেন্টসে আসছে, অটোমেশন আসছে, এগুলোকে ধরে রাখতে হবে। একসময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার হিসেবে চিহ্নিত হলো, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এসব দেশে পোশাক রপ্তানি কিছুটা কমলো, নতুন বাজারগুলোই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। 2023 সালে বাংলাদেশ এসব অপ্রচলিত বাজারে 8.871 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, চলতি বছর তা 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা বিজিএমইএর। নতুন বছরে আমরা জানুয়ারিতে ভালো একটা এক্সপোর্ট করতে পেরেছি এবং ক্রমান্বয়ে এটা কিছুটা অংশ বাড়তেছে। রপ্তানি সংকটের মাঝেও শ্রমিকদের নতুন বেতন কাঠামো যেমন কার্যকর হয়েছে, তেমনি আগামী 1 মাসের মধ্যে ঈদের বোনাস হিসেবে বিশাল অঙ্কের টাকা পরিশোধেরও চাপ রয়েছে। এই অবস্থায় ছোট আকৃতির গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। সরকার যদি আবার আমাদের মতো আগের মতো করুণা অথবা স্বল্প সুদে কিছু ঋণ সহায়তা দিয়ে সহায়তা করে, তাহলে কিন্তু আমাদের এই সংকটটা যখন আসবে আমরা এটা মোকাবেলা করতে পারবো। রপ্তানি আয় ধরে রাখতে গার্মেন্টস সেক্টরের বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। নামেই শিশু বিকাশ কেন্দ্র, আততে সেখানে বিকাশ হচ্ছে অসাধু কর্মকর্তা কর্মচারীদের। লোভের থাবায় বাদ পড়েনি শিশুদের খাবারও, বরাদ্দের বড় অংশেই যাচ্ছে তাদের পকেটে। গাজীপুরে শিশু বিকাশ কেন্দ্রে দিনের পর এমন নয় ছয় চললেও যেন দেখার কেউই নেই। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়দ রুবেল। এই শিশুরাও স্বপ্ন দেখে রঙিন আগামীর, অপার সম্ভাবনা নিয়ে জন্ম নিলেও সমাজ বিচ্যুতিতে তা যেন ফিকে হয়ে যায়। বলছি সেই সব শিশুদের কথা যাদের বেড়ে ওঠা কোনো রাস্তার পাশে, রেল স্টেশনে বা লঞ্চ টার্মিনালে। সুবিধাবঞ্চিত এই শিশুদের সুন্দর আগামী গড়তেই প্রতিষ্ঠা করা হয় গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্র। এখানে থাকা শিশুদের কারো বাবা নেই, আবার কারো মা, তাই শূন্যের পানে চেয়ে এভাবেই রাত আর দিন কাটে কোমলমতিদের। বাইরে থেকে ধারণা করা হয় যেখানে দারুণভাবে বেড়ে উঠছেন শিশুরা, তবে এখানকার ভেতরের চিত্র ভিন্ন। যে উদ্দেশ্যে সরকার কোটি কোটি টাকা খরচ করছে তা যেন ম্লান হতে চলছে অসাধু কর্মকর্তাদের জন্য। সরকার নির্ধারিত খাদ্য তালিকায় প্রতিদিন মাছ মাংস ডিম বরাদ্দ থাকলেও শিশুদের কপালে জুটছে নিম্নমানের সবজি আর ডাল। সপ্তাহের মাঝে মধ্যে শিশুর পাতে মেলে মুরগির মাংস, গরুর মাংসের কোনো অস্তিত্বই নেই। যেটা বাদ দেয় না এটা বাতের গন্ধ হয়ে খেতে পারে না অনেক সময়। গরুর মাংস বলেছিল যে মাসে দুইবার খাওয়াবো কিন্তু খাওয়াই না। শীত পেরিয়ে শহরে এখন বসন্ত, কিন্তু গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্রে এখনো শীত আসেনি, তাই তো বরাদ্দকৃত গরম কাপড় পরে আছে গোডাউনে। কাউন্সিলিং ক্লাস নেওয়ার কথা থাকলেও সেটা থেকেও অনেকটা বঞ্চিত কোমলমতিরা। রাস্তা থেকে তুলে আনা শিশুর বিকাশে এত কিছুর দরকারই বাকি, তাই নেই খেলাধুলার পরিবেশও। সমাজকর্মী আসে, আইসা আমাদের না পড়ায় ডাক দেয়, ডাক দিয়ে নাম ঠিকানা সব রেখা ছবি তুলে আবার চলে যায় কিছুক্ষণ পরে। যদি কেউ একটু খেলতে গিয়ে ব্যথা পায় তাহলে বকাবকি করে।
এসব নিয়ে ক্যামেরার সামনে নিয়মের জয়গান শোনালেও গণেশ উল্টে যায় মুঠোফোনে। আমাদের অনেক ত্রুটি আছে, হাঁটতে গেলে তো আসার হয়ই, তবে আমরা শিশুদের কোনো টাকা পয়সা খাই না, হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত নজরদারির কোনো বিকল্প নেই। আর জেলা প্রশাসক জানালেন তদন্ত হবে প্রতিটি অভিযোগের। মানসিকভাবে বিকাশ ঘটছে কিনা এই কেন্দ্রগুলোতে, সেটার সাপোর্ট সিস্টেম আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা দেখার দায়িত্ব কিন্তু মন্ত্রণালয়ের। শিশু একাডেমির এই বিকাশ কেন্দ্রের বিষয়টি আমি সরাসরি তদন্ত করে যদি এই ধরনের কোনো অডিও পাই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এই কেন্দ্রটিতে প্রতি মাসে 100 জনের বরাদ্দ পেলেও প্রায়ই উপস্থিতির সংখ্যা দেখা যায় 80 জনের নিচে। তথ্যমতে খাবার, পোশাক, ঔষধ ও শিক্ষা উপকরণ সহ আনুষঙ্গিক খরচ মেটাতে প্রতি মাসে একজন শিশুর পেছনে সরকারের ব্যয় প্রায় 5,000 টাকা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। নোয়াখালীর কোম্পানিগঞ্জে খতনার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া 8 বছরের শিশু আল নাহিয়ান তাজবিবের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়, তবে তার অবস্থা উন্নতির দিকে জানালেন নার্স। এদিকে ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে বদলি করা হলেও পলাতক অভিযুক্ত শিক্ষানবিশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৌরভ ভৌমিক। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের বিছানায় মুমূর্ষ অবস্থায় 7 বছরের শিশু আল নাহিয়ান তাজবিব সুন্নতে খাতনার সময় অতিরিক্ত রক্তক্ষরণে জীবন বাঁচানোর লড়াইয়ে শিশুটি। নোয়াখালী জেনারেল হাসপাতালের এ ঘটনায় এখনও শঙ্কা কাটেনি শিশু নাহিয়ানের স্বজনরাও উদ্বিগ্ন। এখনও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রশ্ন তোলেন, এমন গর্হিত অপরাধের শাস্তি কি শুধুই বদলি? যে ডাক্তারটা এটা করলো ওনারে বদলি করছে, তো বদলি দিতে গিয়ে এটা হলো, ওনার তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার ছেলে সুস্থ হওয়া পর্যন্ত আমার কাছে মানে আশঙ্কাজনক মনে হচ্ছে। এখনো ডাক্তারদের ব্যাপারে আমি দৃষ্টান্তমূলক এদের শাস্তি চাই এবং এদের চাকরি থেকে পদচ্যুত আমি চাই। এদিকে শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করেও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের কোনো ডাক্তারের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তত্ত্বাবধায়ক ডাক্তার হেলালুদ্দিন ও আবাসিক চিকিৎসক ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আজিম মুঠোফোন রিসিভ করেননি। তবে নার্সরা জানান শিশুটির অবস্থা উন্নতির দিকে। জ্বর আপাতত এখন নাই, ইমপ্রুভমেন্ট করছে আগের থেকে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। বুধবার দুপুরে সুন্নতে খাতনার জন্য তাজবিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে ও ইন্টার্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৌরভ ভৌমিকের তত্ত্বাবধানে সুন্নতে খাতনা করার সময় চামড়া বেশি কেটে ফেলায় অতিরিক্ত রক্তপাত হয়। এ সময় শিশুটির চিৎকারে বাবা দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকলে সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে চিকিৎসক ও তার সহকারী পালিয়ে যান। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দেকে সেন্ট মার্টিন দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে এখনও পলাতক আরেক অভিযুক্ত শিক্ষানবিশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৌরভ ভৌমিক। ঘটনা তদন্তে আরএমও ডাক্তার মোহাম্মদ জোবায়েরকে প্রধান করে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাঙামাটিতে পর্যটকবাহী বাস উল্টে আহত হয়েছেন অন্তত 13 জন। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মালোপাড়া এলাকায় বালু ভর্তি একটি ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হন। এর আগে শহরের শিবতলা মোড়ে অটোরিকশায় করে যাওয়ার একটি মোটরসাইকেল ধাক্কা দিলে অটোরিকশা উল্টে এক যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে রাঙামাটির কাপ্তায় ব্যাংছড়ি সড়কে একটি পিকনিকের বাস উল্টে 13 জন পর্যটক আহত হন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হলে স্বাভাবিক হয় যান চলাচল। অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঘটনা বাড়ছে প্রাণহানি। দালালের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে গিয়েই পড়তে হচ্ছে মৃত্যুর মুখে। গেল 10 বছরে মাদারীপুরের 329টি মানব পাচার মামলা হলেও হয়নি একটিরও বিচার। আইন বিশেষজ্ঞরা বলছেন বিচারহীনতার কারণে আরও বেপরোয়া হয়ে উঠছে দালাল চক্র। পুলিশের দাবি এমন অপরাধ কমাতে দরকার সামাজিক আন্দোলন গড়ে তোলা। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। বাংলাদেশ থেকে অবৈধ পথে ইউরোপে প্রবেশ করার প্রবণতা অনেক আগের, এখনো চলছে সেই সংস্কৃতি। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিলও। গেল 10 বছরে তিনুশিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়াদের মধ্যে মাদারীপুরে রয়েছেন শতাধিক যুবক।
তবে এসবের মূলে রয়েছে শক্তিশালী দালাল চক্র। তাদের প্রলোভনে পড়ে ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি উচ্চ সুদের ঋণ নিয়ে সন্তানদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন অভিভাবকরা। পথে দুর্ঘটনায় আদরে সন্তান মারা যাওয়ায় নিঃস্ব হয় পরিবারগুলো। এই দালাল চক্রকে সক্রিয়ভাবে নির্মূল করা যায় বা তাদেরকে শাস্তির আওতায় আনা যায় তাহলে আমার মনে হয় অনেকাংশেই ওই অবৈধ পথে অবৈধ অভিবাসনের যে যাত্রা এটা বন্ধ হবে বলে আমি মনে করি। আইন বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জেলায় তৈরি হয়েছে একাধিক দালাল চক্র, থানা পর্যায়ে রয়েছে বড় সিন্ডিকেট। এই পরভাইরা দালাল দ্বারা সমাজকে তাদের আয়ত্তে আনার জন্য, তাদের কন্ট্রোলে রাখার জন্য তাদের দ্বারা এই মাফিয়া দালাল চক্র দ্বারা কাজ করে। পুলিশ বলছে শুধু আইনের প্রয়োগেই থামবে না এই অপরাধ, গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। আইনের প্রয়োগের পাশাপাশি যে যাদের সন্তান অভিভাবকগণ বা যে সমাজের লোকজন এইভাবে পাড়ি জমায় তাদেরকেও সচেতন হতে হবে। পুলিশের তথ্য মতে গেল 10 বছরে মাদারীপুরে 329টি মানব পাচার মামলা হয়েছে, এর মধ্যে মীমাংসা হয়েছে 111টির, কিন্তু বিচার হয়নি একটিরও। এমন দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনেক সময় মামলাও করতে দেয় না দালাল চক্র, সামান্য কিছু টাকা দিয়ে মীমাংসার চেষ্টা চালায় তারা। এতে কমছে না এমন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন বাংলার সময়। আগাম বন্যা থেকে ফসল রক্ষায় কিশোরগঞ্জের হাওরে চলছে ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধ সংস্কার কাজ। রক্ষা পাবে 1 লাখ হেক্টর জমির বড় ধান। তবে কৃষকরা বলছেন বাঁধগুলো টেকসই না হলে মিলবে না সুফল। নির্ধারিত সময়ে শেষ হবে বাঁধের কাজ, বলছে পানি উন্নয়ন বোর্ড। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে এখন সবুজের সমারোহ, কিছুদিন পরেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। কিন্তু নির্বিঘ্নে ফসল ঘরে তোলা নিয়ে প্রতিবারই শঙ্কায় থাকেন তারা। বড় মৌসুমকে সামনে রেখে হাওরে নির্মাণ হয়েছে ফসল রক্ষা বাঁধ, এখন চলছে বাঁধগুলো মেরামতের কাজ। মাটি ভরাট করে দুই পাশে ঘাস লাগানো হয়েছে গত বর্ষায় ক্ষতিগ্রস্ত এসব বাঁধে। তবে কৃষকরা বলছেন বাঁধ টেকসই না হলে সামনের বড় মৌসুমে হুমকিতে পড়তে পারে জমির ফসল। এই বাঁধ হওয়াতে আমাদের হাওরে অনেক উন্নত, মানে কৃষকের জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। পানির জন্য আমরা অনেক সময় কাটতে পারি নাই, এই বাঁধের কারণে আমরা এখন কাটতে পারি। কাজের বিনিময়ে টাকা, এ প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিসহ কৃষকের সমন্বয়ে পিআইসির মাধ্যমে বাঁধ মেরামত কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এগুলো যেহেতু মাটির বাঁধ, স্থায়ী বাঁধ না, সেক্ষেত্রে প্রতি বছরই 10 কিলোর ভিতরে কোথাও আধা কিলো, 1 কিলোমিটার, 2 কিলোমিটার করে আংশিক ক্ষতিগ্রস্ত হয়, সেটা মেরামত করা হয়। কিশোরগঞ্জের 9টি উপজেলায় 20 কোটি টাকা ব্যয়ে 142 কিলোমিটার দীর্ঘ 124টি ফসল রক্ষা বাঁধ মেরামত করা হচ্ছে। এর মধ্যে সম্পূর্ণ হাওর উপজেলা, ইঠিনা, মিঠাইমন ও অষ্টগ্রামে রয়েছে 82টি বাঁধ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেখছেন বাংলার সময়। খুলনায় হয়ে গেল দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। দেশব্যাপী শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত শিশু কিশোররা অংশ নেয় ছবি আঁকা প্রতিযোগিতায়। নির্বাচিত 100 চিত্রকর্ম স্থান পায় প্রদর্শনীতে। অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রকর্মগুলো কেনার সুযোগ রাখা হয়। এর আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসার নাশকতার পরিকল্পনা, উদ্ধার, 4 সন্ত্রাসী আটক। ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ, নগরী জুড়ে উৎসবের আমেজ। কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী 4 জন। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।